সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেড ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে তোমরা একাদশ নতুন, একাদশ পুরাতন এবং দ্বাদশ শ্রেণী তিনটি সেশন আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা এই মাসের 1 তারিখ থেকে আমাদের কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসগুলো চালু করেছি। আমরা দেখতে পেয়েছি অনেক স্টুডেন্ট এখনো আমাদের এই পেজে অ্যাড হওয়া নাই। তো তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে, সহপাঠী আছে, তাদেরকে বলবা তারা যেন আমাদের পেজে অ্যাড হয় এবং ক্লাসগুলো তারা দেখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছো। আমি দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে যেন আমরা আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আমার ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমি তোমাদেরকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। আমাদের একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে লিঙ্কেড থাকবে, অর্থাৎ আগের টপিকের সাথে পরের ক্লাসের টপিকের সাথে একটা মিল থাকবে। সেজন্য প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করবে এবং খাতার মধ্যে একটা নোট সংরক্ষণ করবে। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে মাশরুম নিয়ে কিছু আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদেরকে আমি মাশরুম নিয়ে আরো কিছু জিনিস আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষাতে আসতে পারে যে বিভিন্ন প্রকারের মাশরুমের নাম লিখ, ইংলিশ নাম সহ আসতে পারে। একজন পরীক্ষক চাইলে বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে, তো তুমি কিভাবে উত্তর দিবে? তুমি যদি তোমাকে পরীক্ষাতে আসে যে কয়েকটি মাশরুমের নাম লিখ, তখন এখানে আমি 5টা মাশরুমের নাম লিখে দিয়েছি, বাংলা নেম, পাশে আছে ইংলিশ নেম। এভাবে খাতার মধ্যে পরীক্ষার খাতা তোমরা লিখবে, এখানে আমি পাশে লিখে দিয়েছি, বইতে আরো বেশি আছে। তোমরা তোমাদের সুবিধা মতো শিখবে এবং যেগুলো ভালো পারো ওগুলো পরীক্ষাতে অ্যান্সার করবে। আমি এখানে আমার সুবিধা মতো আমি 5টার নাম লিখে দিয়েছি। আজকে সেই বিষয়ে তোমাদেরকে আমি ডিসকাস করতেছি। দেখো, মাশরুমের বাংলা নাম এবং ইংরেজি নাম। প্রথমেই দেখো বাটন মাশরুম, বাংলা নাম হচ্ছে বাটন মাশরুম। এখানে দেখো BUTTON, বাটন মাশরুম, MUSHROM, বাটন মাশরুম। তোমরা যারা এখনো খাতা কলম নাওনি, খাতা কলম নিয়ে সামনে বসো। আমরা আমাদের ক্লাসগুলা পেজে আপলোড দিচ্ছি এই কারণেই যেন তোমরা আমাদের ক্লাসগুলো টেনে টেনে খাতার মধ্যে লিখতে পারো, সেজন্যই পেজে আপলোড দেওয়া, জুমে না গিয়ে। তো এখন 1 নম্বর হচ্ছে বাটন মাশরুম। এখানে একটা কথা বলে রাখি, দ্বিপদ নামকরণ, কোন উদ্ভিদ বা প্রাণী বা যে কোনো জিনিসের 2টা নামকরণ যদি করা হয় সেখানে তার নামের নিচে গণ এবং প্রজাতি 2টা নামের নিচে তার দাগ দিতে হয়, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়ম। সেজন্য আমরা এখানে দাগ দিয়েছি। 1 নম্বর হচ্ছে বাটন মাশরুম, BUTTON, বাটন, MUSHROM, বাটন মাশরুম। আমি আশা করতেছি তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছ, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে স্ট্র মাশরুম, স্ট্র মাশরুম ইংলিশ নেম STRAW, স্ট্র, MUSHROM, স্ট্র মাশরুম। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে শীতাকে মাশরুম, বাংলা নাম হচ্ছে শীতাকে মাশরুম, ইংলিশ নেম SHIITAKE, শীতাকে মাশরুম, MUSHROM, শীতাকে মাশরুম, ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে ওয়েস্টার মাশরুম, খেয়াল করো ওয়েস্টার মাশরুম, ইংলিশ নেম OYSTER, ওয়েস্টার, MUSHROM, ওয়েস্টার মাশরুম। 5 নম্বর হচ্ছে ইনোকি মাশরুম, ইনোকি মাশরুম, ENOKI, ইনোকি মাশরুম,
U S H R W M তোমরা আবার দেখে নাও 1 থেকে 5 পর্যন্ত বাটন মাশরুম স্ট্র মাশরুম শীতাকে মাশরুম ওয়েস্টার্ন মাশরুম ইনোকি মাশরুম যদি পরীক্ষার প্রশ্নে আসে যে বাংলাদেশে বা মাশরুমের কয়েকটি প্রকারভেদের নাম লিখো তোমরা প্রকারভেদের নামগুলো লিখবা গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি কোন কালে কোন মাশরুমের চাষ ভালো হয় গ্রীষ্মকালে কোনটা ভালো শীতকালে কোনটা ভালো শীত এবং গ্রীষ্ম উভয়কালে কোনটা ভালো বর্ষাকালে কোনটা ভালো বাংলাদেশের জন্য কোনটা বেশি উপযোগী গত টপিকে আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে সেখান থেকে তোমরা জেনে নেবে আমার মনে হচ্ছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ব্যাপারটা ঠিক আছে এটা হচ্ছে মাশরুমের প্রকারভেদ এখন একটি প্রশ্ন ড্রাম সিডার কি ঠিক আছে উত্তরটা কিভাবে লিখবে দেখো ড্রাম সিডার হলো প্লাস্টিকের তৈরি 6 গ্রাম বিশিষ্ট একটি আধুনিক বীজ বপন যন্ত্র যার সাহায্যে অঙ্কুরিত জার্মিনেটেড জিইআরএমআইএনএটিইডি জার্মিনেটেড ধান বীজ সরাসরি কাদামাটিতে কাদামাটি মানে হচ্ছে ওয়েটল্যান্ড ডব্লিউইটি ওয়েট এলএনডি ল্যান্ড ওয়েটল্যান্ডে বপন করা যায় আমি তোমাদের সুবিধার জন্য আবারও বলতেছি ড্রাম সিডার হলো প্লাস্টিকের তৈরি 6 গ্রাম বিশিষ্ট একটি আধুনিক বীজ বপন যন্ত্র যার সাহায্যে অঙ্কুরিত জার্মিনেটেড ধান বীজ সরাসরি কাদা মাটিতে অর্থাৎ ওয়েটল্যান্ডে বপন করা যায় ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষাতে একটি প্রশ্ন আসে লিফ কালার চার্ট লিফ কালার চার্ট লিফ কালার চার্ট হলো পাতার রং দেখে গাছের নাইট্রোজেনের প্রয়োজনের মাত্রা মাপানো অর্থাৎ তুমি লিখবে লিফ কালার চার্ট হলো পাতার রং দেখে গাছের নাইট্রোজেনের প্রয়োজনের মাত্রা মাপা হয় একে লিফ কালার চার্ট বলে ঠিক আছে আমরা এখন আলোচনা করব স্পাইস ক্রপস অর্থাৎ মশলা জাতীয় ফসল মশলা জাতীয় ফসলকে বলা হয় স্পাইস ক্রপস এই মশলা জাতীয় ফসলগুলো খাবারকে সুস্বাদু করার জন্য গাছের মূল কাণ্ড পাতা ইত্যাদি থেকে সংগৃহীত বিভিন্ন অংশ এটা হচ্ছে মশলা জাতীয় ফসল ঠিক আছে পরীক্ষাতে আসতে পারে মশলা জাতীয় কয়েকটি ফসলের নাম লিখো ইংলিশ নামও আসতে পারে তো কিভাবে লিখবা দেখো বাংলা নাম ইংরেজি নাম প্রথম হচ্ছে আমরা যেটা নিত্য প্রয়োজনীয় যেটা এখন আলোচনা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাইন্টিফিক নেম কি অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অর্থ হচ্ছে কি পেঁয়াজ আশা করি তোমরা লিখতে পারতেছো দ্বিতীয়টা হচ্ছে রসুন রসুনের সাইন্টিফিক নেম গার্লিক জি এ আর এল আই সি গার্লিক ঠিক আছে তিন নম্বর হচ্ছে মরিচ মরিচের সাইন্টিফিক নেম চিলি সি এইচ আই ডাবল এল আই চিলি চার নম্বর হচ্ছে হলুদ হলুদের সাইন্টিফিক নেম তার মানে টি ইউ আর এন ই আর আই সি ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে গোলমরিচ গোলমরিচের ইংলিশ নেম হচ্ছে ব্ল্যাক পিপার ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক পিপার পি ই ডাবল পি ই আর ব্ল্যাক পিপার তারপর হচ্ছে লবঙ্গ লবঙ্গ ইংলিশ নেম হচ্ছে ক্লোভ ক্লোভ কি হবে সি এল ও ভি ই ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে জিরা জিরা ইংলিশ নেম হচ্ছে কুমিন সি ইউ এম আই এন নট আর কুমিন সি ইউ এম আই এন কুমিন ঠিক আছে দেখো আমরা যদি এখানে এসে একটা প্রশ্ন আসে যে আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের জন্য কতটুকু মশলার প্রয়োজন এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি যে আমাদের মশলার চাহিদা পূরণের জন্য একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক পাঁচটা মশলা পাঁচটা কি কি পেঁয়াজ রসুন আদা মরিচ হলুদ এই পাঁচটা 38 গ্রাম খাওয়া
প্রয়োজন তাহলে আমরা এখান থেকে শিখলাম কি মশলা জাতীয় ফসলের পার্মানে ইংলিশে এবং একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 5টি মশলা কত গ্রাম খেতে হবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন একটি প্রশ্ন লিখো ক্যানিং কাকে বলে ক্যানিং কাকে বলে উত্তর হচ্ছে কোন খাদ্যদ্রব্যকে তিনজাত করার পদ্ধতিকে ক্যানিং বলে আমি আবারো বলছি কোন খাদ্যদ্রব্যকে তিনজাত করার পদ্ধতিকে বলা হয় ক্যানিং তারপর প্রশ্ন হচ্ছে কিউরিং বলতে কি বুঝা কিউরিং কাকে বলে কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দ জাতীয় সবজি কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে বলা হয় কিউরিং ভালো করে বোর্ডে খেয়াল করো আবার বলছি কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দ জাতীয় সবজি কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে বলা হয় কিউরিং ঠিক আছে তাহলে এখন এরপরে প্রশ্ন এসেন্স কাকে বলে উত্তর হচ্ছে কোন ফুল ফলের বা পাতার গন্ধসার বা তরল সুগন্ধ সুগন্ধদ্রব্যকে বলা হয় এসেন্স ক্লিয়ার আবার বলতেছি এসেন্স কাকে বলে কোন ফুল ফলের বা পাতা গন্ধসার বা তরল সুগন্ধ দ্রব্যকে বলা হয় এসেন্স তারপর প্রশ্ন হচ্ছে পাল্প বলতে কি বুঝো পাল্প উত্তর হচ্ছে কোন ফলের রসালো মাংস অংশ হচ্ছে পাল্প ঠিক আছে এখন একটি প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখো এটা আমি তোমাদেরকে মুখে বলবো বোর্ডে লিখে বলো ফল পচে কেন ফল পচে কেন তোমরা মনে রাখবে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো পড়ানো হচ্ছে তোমাদেরকে ফল পচে কেন তাহলে ফল পচার মূল কারণ কি ফল পচার মূল কারণ হচ্ছে জীবাণু দ্বারা দূষণ বা ফল জীবাণু দ্বারা আক্রমণ তবে এই ঘটনাকে ত্বরান্বিত করে কিছু পরিবেশগত প্রভাব ফল যে পচে এই ঘটনাকে ত্বরান্বিত করে কিছু পরিবেশগত প্রভাব যেমন তাপমাত্রা আলো আর্দ্রতা আমি আবার বলছি তাপমাত্রা আলো আর্দ্রতা এছাড়াও রয়েছে বেশ কিছু ভৌত এবং রাসায়নিক কারণ যেমন এনজাইমের ক্রিয়া যেমন এনজাইমের ক্রিয়া ভৌত পরিবর্তন রাসায়নিক ক্রিয়া ইত্যাদি এসব কারণে মূলত ফল পচে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অনেক কিছুই আলোচনা করেছি তোমরা এই টপিকগুলো বইতে ভালো করে পড়বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স প্রশ্ন করবা সার চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার আর সবসময় তোমাদেরকে একটা কথা বলি সবসময় নিজে সচেতন থাকবে পরিবারের প্রতি যত্ন রাখবে পরিবারের বাবা মা ভাই বোন সবার প্রতি খেয়াল রাখবে একটা কথা মনে রাখবা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তোমাদেরকে ক্লাসে প্রায় সময় বলি আজকেও বলতেছি আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন এটা অনেক বড় একটা নিয়ামত একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ যদি আপনি মুসা হইতেন আর আমি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন তখন আল্লাহ বলছেন মুসা আমি তোমার কাছে সুস্থতা চাইতাম তাহলে বলেছে যে টাকা পয়সা ধন দৌলত এগুলোর চেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আমরা সুস্থ আছি এজন্য আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আমি দোয়া করি তোমরা সকলেই সুস্থ থাকো এবং আমাদের সার্ভের জন্য দোয়া করবে যেন আমরাও সুস্থ থেকে তোমাদের অনলাইন ক্লাসগুলো নিতে পারি এবং আমরা সবসময় আশা করি আল্লাহ তাআলা অতি শীঘ্রই এই মহামারী অবস্থা কাটিয়ে ক্লাসরুমগুলো ভরপুর করে দেয় এবং আমরা তোমাদেরকে শ্রেণী কার্যক্রমটা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি এই বলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম